আসসালামু আলাইকুম, ম্যাপিং কমিউনিটি বাংলাদেশের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি হুমায়ুন কবির মুন্না। আজকে আমরা দেখব কিভাবে ম্যাপ মেকারের প্রোফাইল আপডেট করতে হয়। যারা প্রোফাইল আপডেট না করে তাদের নাম অ্যানোনিমাস দিয়ে যে কোনো একটা সংখ্যা থাকতে পারে। এই যে দেখুন, আমি গুগল ম্যাপ মেকারে ঢুকলাম। ঢোকার পরে এখানে যারা যারা ম্যাপিং করেছে তাদের প্রোফাইল এবং তাদের ম্যাপিং বিষয়গুলো, অর্থাৎ কী কী জায়গা ম্যাপিং করেছে সেটা এখানে অন্তর্ভুক্ত আছে বা লিপিবদ্ধ করা আছে। আমরা হচ্ছে আজকে দেখব কীভাবে হচ্ছে আমাদের নিজেদের প্রোফাইল আপডেট করতে হবে। তো যে কোনো একটা প্রোফাইলের উপরে দেখুন, এখানে আমি মাউস রাখলাম এবং তার প্রোফাইলে দেখা যাচ্ছে সে কবে থেকে ম্যাপ মেকারে জয়েন করেছে এবং কয়টা এডিট করেছে, টোটাল কতগুলো অ্যাপ্রুভ হয়েছে, টোটাল ডিটেইলস দেখা যাচ্ছে। তো আমারটার জন্য যে কোনো একটার উপরে আমি ক্লিক করব। ধরুন আমি হচ্ছে যে কোনো একজনের নাম, এই যে সুমন একজন আছে, তার প্রোফাইলের উপরে ক্লিক করব। করার পরে তার প্রোফাইলটা ওপেন হচ্ছে। হ্যাঁ, ওপেন হয়ে গেছে। তো তার প্রোফাইলে কয়টা এডিট হয়েছে, কতদিন আছে এটা দেখা যাবে। তো আমার প্রোফাইলে যেতে গেলে মাই প্রোফাইলে ক্লিক করব। মাই প্রোফাইল, নতুন একটা ট্যাব ওপেন হবে। সেখান থেকে আমি বাম পাশে এডিট নিকনেম এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে আমি আমার নাম বসাবো। নাম বসানোর পরে সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করলাম। যেহেতু আমি নাম চেঞ্জ করিনি সেই জন্য এখানে লেখা আসছে নো চেঞ্জেস ফাউন্ডেড। এরপরে হচ্ছে যখন আমি আমার নাম চেঞ্জ করব, সাথে সাথে আমি আমার ছবিটাও চেঞ্জ করে দিব, কারণ আমার এই নামে অনেকে থাকতে পারে। এডিট ফটো, এই ফটোটা হচ্ছে আমি আমার সুবিধা মতো দিব, অর্থাৎ আমার সিলেক্ট ফটো ফ্রম ইয়োর কম্পিউটার অথবা ড্রাগ এ ফটো হিয়ার। আমি আমার ছবিটি এখান থেকে ক্লিক করে যে লোকেশন আছে সেই লোকেশন সিলেক্ট করে ছবিটি আমি দিব। এভাবেই ম্যাপ মেকারের প্রোফাইল আপডেট করা যায়। আমাদের সাথে থাকার জন্য এবং ম্যাপ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি মুন্না।